খাস জমি জবরদখলের অভিযোগ, তাও আত্মসমর্পণকারী জঙ্গিদের নাম ভাঙিয়ে এই কাণ্ড, যার বিরুদ্ধে গর্জে উঠলেন স্থানীয় জনগণ। প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করলেন তারা। ঘটনা কাঞ্চনপুরের মনপুই সড়কে। অবশেষে প্রশাসনিক আশ্বাস পেয়ে আপাতত অবরোধ মুক্ত করলেন স্থানীয়রা। জমি জবরদখল তাও প্রকাশ্যেই, এগুলো কি করে সম্ভব? এর বিরুদ্ধে অবশেষে গর্জে উঠলেন স্থানীয়রা। আত্মসমর্পণকারী বৈরীদের নাম করে কাঞ্চনপুরের মনপুই সড়কের পার্শ্ববর্তী রিজার্ভ ফরেস্ট এবং রেভিনিউ দপ্তরের খাস জমি জবরদখলের অভিযোগ উঠল। এই জবরদখল মুক্তির দাবিতে এলাকাবাসী তথা সংশ্লিষ্ট জমির পাট্টা প্রাপকরা মঙ্গলবার পথ অবরোধ করলেন। কাঞ্চনপুর কালীবাড়ি সংলগ্ন চৌমুনিতে স্থানীয় বাসিন্দা, জাতি জনজাতি সকল অংশের মানুষ যৌথভাবে এই পথ অবরোধ করলেন। আমরা আগে যে সময় 2009 আমরা যে সময় পাত্তা পাইছি, বর্তমান তখন কিন্তু জায়গা আমার আছে এটা, কিন্তু তহসিলদার ইচ্ছা মতো ঘুরে তাইলে পলকটা থেকে বয়ে দিয়েছিল। এখন ঘটনা কি হয়েছে, আমরা হয়েছে বর্তমান প্রায় 700 থেকে 800 পরিবার সংশ্লিষ্ট 150 হেক্টর জমিতে বিগত 10 থেকে 12 দিন যাবৎ দখল করে অস্থায়ী ঘর নির্মাণ করে বসবাস করছে বলে অভিযোগ। এই জমি বেদখল করার দাবিতে স্থানীয় বাসিন্দারা এর আগে জেলা শাসক ও মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিয়েছেন, কিন্তু এতে কোনো কাজ না হওয়ায় শেষ পর্যন্ত এদিন সংশ্লিষ্ট জমির পাট্টা প্রাপকরা কাঞ্চনপুর কালীবাড়ি সংলগ্ন চৌমুনিতে পথ অবরোধ করলেন। এতে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেল। খবর পেয়ে ছুটে আসেন কাঞ্চনপুর থানার ওসি সহ ডিসিএম। এই জবরদখল করা জমি পুনরুদ্ধারের আশ্বাসের ভিত্তিতে অবরোধকারীরা শেষ পর্যন্ত পথ অবরোধ মুক্ত করলেন। প্রায় 1.5 ঘন্টা ধরে চলল এই অবরোধ। অবরোধকারীরা অবরোধ মুক্তিকালে চরম হুঁশিয়ারি দিলেন, যদি আগামীকালের মধ্যে তাদের সমস্যার সমাধান না হয় তবে তারা লাগাতার পথ অবরোধ আন্দোলনে সামিল হবেন। এখন দেখার বিষয় প্রশাসন কি করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।